গৃহরাজ্য গুজরাটত প্রধানমন্ত্রীর রেল সফর। প্রথমে বন্দে ভারত এক্সপ্রেসর ফ্ল্যাগ অফ। তার পিছত মেট্রো রেলখনত যাত্রীর আসনত প্রধানমন্ত্রী, অন্যান্য যাত্রীর লগতে রেল কর্মচারী, ছাত্র ছাত্রী আদির সহিত এই রেল যাত্রার পথতে মোদীর বার্তালাপ। বিভিন্নজনক দিলে অটোগ্রাফ, দিলে ফটোর বাবে পোজ। ইয়ার পূর্বে আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পর প্রথম পর্যায় উদ্ঘাটন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে, আর তার পিছত গৃহরাজ্যত জনসভাক সম্বোধন করে প্রধানমন্ত্রী মোদিয়ে কলে, আজ 21ভি সদী কে ভারত কে লিয়ে আরবান কানেক্টিভিটি কে লিয়ে আর আত্মনির্ভর হতে ভারত কে লিয়ে এক বহুত বড়া দিন হয়। থলতেজ আর ভস্ত্রলর মাজত আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্প মুকলি করার পিছত আহমেদাবাদত আয়োজন করা জনসভাত ভাষণ দি প্রধানমন্ত্রী মোদিয়ে কয়, 21 শতিকার নতুন গতি ভারতবর্ষই পাব দেশের শহর সমূহের পড়া। 21ভি সদী কে ভারত কো দেশ কে শহরো সে নই গতি মিলনে ওয়ালি। হমে বদলতে হুয়ে সময় আর বদলতি হুই জরুরতো কে সাথ আপনে শহরো কো ভি নিরন্তর আধুনিক বানানা জরুরি হ্যায়। তদুপরি সময়ের পরিবর্তন আর চাহিদার প্রতি লক্ষ্য রাখি প্রধানমন্ত্রী দেশের পরিবহন ব্যবস্থার বিকাশ আর উন্নয়নের বাবে সরকারে লওয়া আসনির কথা উল্লেখ করে। শহর মে ট্রান্সপোর্ট কা সিস্টেম আধুনিক হো, সিমলেস কানেক্টিভিটি হো, যাতায়াত কা এক সাধন দূসরে কো সপোর্ট করে, ইয়ে কিয়া জানা বহুত আবশ্যক হ্যায়। উল্লেখযোগ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিনদিনিয়া গুজরাট ভ্রমণের শুকুরবারে আছিল দ্বিতীয় দিন। পুয়া গান্ধীনগরের আহমেদাবাদ বন্দে ভারত এক্সপ্রেসে আহি এই জনসভাত অংশ লয় প্রধানমন্ত্রী। গুজরাট বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার ক্ষণ গণনা চলি থাকার সময়তে গৃহরাজ্য উপহারের মেট পড়া সম্ভার লিছে প্রধানমন্ত্রী। ইতিমধ্যে বৃহস্পতিবারে প্রধানমন্ত্রী মুক্তি করে গুজরাটত 36 সংখ্যক রাষ্ট্রীয় ক্রীড়ার। শুকুরবারে প্রধানমন্ত্রীর অভিব্যক্তি আহমেদাবাদে মোর হৃদয় জিনিসে। মা সচমুচ মে আজ আহমেদাবাদ কো জিতনি বধাই দু, জিতনি সালাম করো উতনি কম হ্যায় দোস্ত, আজ আহমেদাবাদ নে মেরা দিল জিত লিয়া হ্যায়। উল্লেখযোগ্য যে প্রধানমন্ত্রীর এই তিনদিনিয়া গুজরাট ভ্রমণ সূচীত আছে 22,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পর উদ্ঘাটন আর শিলান্যাসের কার্যসূচী। নিউজ ডেস্ক ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দল।